Hello friends, welcome back new video. This video topic how to change YouTube custom thumbnail. আপনারা কিভাবে YouTube custom thumbnail চেঞ্জ করবেন এটা আমরা অনেকেই পাইনি 2021 সালে। আপনারা YouTube ভিডিওর thumbnail কিভাবে চেঞ্জ করবেন এই বিষয়টা আমি আজকে বিস্তারিত জানিয়ে দেব। চলুন আমরা কথা না বলেই চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর কাস্টম থাম্বনেল চেঞ্জ করবেন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে তারপর আপনারা এখান থেকে কন্টেন্ট এ চলে যাবেন। কন্টেন্টে আসার পর আপনারা যে ভিডিওটির থাম্বনেল চেঞ্জ করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটির থাম্বনেল চেঞ্জ করব, এই সিলেক্ট করে ছবিটির উপরে ডাবল ক্লিক করবেন। এই যেখানে সুন্দরভাবে আপনার টাইটেল, ডিসক্রিপশন, তারপর থাম্বনেল সবগুলো এসে গেছে, এখান থেকে আপনি খুব সহজে পাল্টে নিতে পারবেন। এখানে আপনারা কার্সারটি আনলে থ্রি ডট মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর আপনি চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে বা আপনার কাঙ্ক্ষিত সেই থাম্বনেলটি আপনি সিলেক্ট করে দিলেই এখানে চলে আসবে। এরপর আপনার সেই কাঙ্ক্ষিত থাম্বনেলটি সিলেক্ট করবেন। কিছুক্ষণ পর দেখবেন থাম্বনেলটি অটোমেটিক চলে আসছে। এভাবেই আপনারা থাম্বনেলগুলো চেঞ্জ করবেন এবং এখান থেকে যে সেভ আছে সেভটি ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। ছিল আজকের ভিডিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি অন